পতাকা নিয়ে কেউ বিজেপির কোনো প্রোগ্রামে ভাঙচুর করতে পারে না, আমার বিশ্বাস তারা বিজেপির কর্মী নয় এবং যদি থেকেও থাকেন ভবিষ্যতে থাকবেন না। আমার মনে হয় এর পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো ইন্ধন আছে, তাদের দ্বারাই প্রেরিত তারা। দরকার পড়লে যদি দেখা যায় যে তারা পার্টির কোনো কর্মী বা কোনো নেতৃত্বে আছেন
পার্টি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে, তবে আমার বিশ্বাস তারা বিজেপির কেউ নয়। দেখা যাচ্ছে যে নগর কাটোয়া নগরমন্ডলের যে সভাপতি তাকে নিগ্রহ করা হলো, জেলা সভাপতিকে নিগ্রহ করা হলো, এবং বিজেপির যে প্রতিষ্ঠাতা যারা তাদের সে ছবিতেও যেন ধাক্কাধাক্কি করা হলো, চেয়ার খেলা হলো, তারা তো বিজেপি কর্মী, স্লোগানও দিচ্ছে বিজেপি, পতাকাও নিয়ে এসছে, এরপরেও যদি আপনি তাদেরকে বিজেপি কর্মী নন বলেন তাহলে তারা তৃণমূল কর্মী এখানে এন্ট্রি পেল কি? দেখুন, বিজেপি কর্মী হলে তাদের এই কাজ করা উচিত ছিল না আমার মনে হয়। যারা বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বা সহ অন্যান্য যারা নেতৃত্ব আছে তাদের ছবিতে যারা অপমানজনক কাজ করতে পারে আমার মনে হয় তারা বিজেপি কর্মী না। অবশ্য দল যদি দেখা যায় যে তারা বিজেপি সদস্য তাহলে পরে আগামী দিনে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হয় পার্টির নিয়ম অনুসারে, পার্টির সংবিধান অনুসারে তাদের একটা কথা বলতে হবে। পার্টির নির্দিষ্ট সিস্টেম আছে, তার মধ্যে অভিযোগ কারো থাকতেই পারে, তিনি অভিযোগ করবেন, পার্টির সেই সিস্টেম অনুসারে তদন্ত হবে, যদি কেউ দোষী হয় পার্টি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা পার্টির স্বাভাবিক নিয়ম। কাউকে আমি মুখে বলে দিলাম যে অমুকে দোষী, অমুক চরিত্রহীন, অমুক অমুক ব্যক্তি অর্থনৈতিকভাবে স্বচ্ছ নয়, এইভাবে বলার অধিকার আমার মনে হয় কারো নেই যতক্ষণ না পর্যন্ত পার্টি তদন্ত করে তার সেরকম কোনো সিদ্ধান্ত। গোষ্ঠীদ্বন্দ্ব কীভাবে থামাবে? কোনো গোষ্ঠীদ্বন্দ্বই নেই, এই যারা এসছেন আমার বিশ্বাস তারা বিজেপি করেন না, করলে পরে এই কাজ করতে পারতেন না, একসময় হয়তো করতেন, এখন করেন না। আমাদের বিক্ষোভ বিশেষ নয়, আমরা নবনির্বাচিত রাজ্য সভাপতি সুকান্ত ডাক্তার সুকান্ত মজুমদারকে দেখা করতে এসছি এবং ওনাকে স্বাগতম জানাতে এসছি। উনি এসছেন আমাদের কাটোয়া পূর্ব বর্ধমান জেলায়, এবং বিষয়টা হচ্ছে আমাদের দেখা করতে দেবে না, এবং এটা দীর্ঘদিন ধরে চলছে, এমনকি ভোট পরবর্তী বা ভোটের আগেও আমাদেরকে প্রোগ্রামগুলো ডাকতো না, অথচ পদগুলো হোল্ড করিয়ে রেখেছিলো কারণ আমাদের লোক কম, সেই হিসেবে আমাদের পদগুলো হোল্ড করিয়ে রেখেছে, কিন্তু কাজের ক্ষেত্রে আমাদেরকে ইউজ করছে না। এখন আমরা ইলেকশনের সময় আমাদের যে প্রার্থী এখানকার পূর্ব বর্ধমানের কাটোয়া জেলার কাটোয়া বিধানসভার, তো আমরা শ্যামাদির কাছে যাই যে আমাদের কাজ দিতে হবে, এত কর্মী বাইরে বসে আছে, তো শ্যামাদি তখন আমাদের বলেছিলেন যে আমার তো একটা আলাদা টিম আছে, তাদের জিজ্ঞাসা না করে করতে পারবো না। তার মানেটা কী দাঁড়ায়? আমরা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে বিজেপি বিরোধী তৃণমূলের সঙ্গে লড়াই দিচ্ছি, আজকে এই ধরনের পরিবেশ কেন? আজকে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেই হিংসাতে আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, মার খেয়েছে, হাসপাতালে ইস হয়েছে, কিন্তু আমাদের জেলা সভাপতি বা মণ্ডল সভাপতিকে ডাকলেও তিনি আসেননি। আমরা কাটোয়াতে হারিনি, এটা আমাদের, আমরা জোর গলায় বলছি, আমাদের তৃণমূল হারাতে পারেনি, আমাদের মানুষ ভোট দিয়েছে, আমাদের যে জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ ওনার নেতৃত্বে আমরা হেরেছি, উনি হারিয়েছেন, কাটোয়া পূর্ব বর্ধমানের 7-7 হয়েছে, এ লজ্জা উনি রাখবেন কোথায়? এই লজ্জা ঢাকতে ওনার পদত্যাগ করা এখনই উচিত, এবং এই বিষয়গুলো আমরা বারংবার দিলীপ ঘোষকে জানিয়েছি, উনি তখন সেই তৎকালীন রাজ্য সভাপতি ছিলেন, কিন্তু কোনো কর্ণপাত করেনি, এইটাই আমাদের দুঃখ। এবং আজকেও উনি যখন বলতে যাচ্ছি উনি বলছেন লাঠি বেটা করব, আমরা কারো লোক নই, আমরা পদ্মের লোক, আমরা লাঠি ভয় পাই না, কারণ পুলিশে কেস খেয়েছি, পুলিশে মার খেয়েছি, তৃণমূলে মার খেয়েছি, আজকে উনি বলছেন লাঠি বেটা করব। আপনার নাম? আমার নাম মৃণাল দাস। আমাদের যারা কর্মী সবাই ঠিক আছেন, কিছু উটকো লোক নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে, আপনারাও প্রচার করেছিলেন, সবাই বলেছিল, সেই লোভে এসেছিলেন, কিন্তু বিরোধী পক্ষের রাজনীতি করাটা খুব কঠিন, বিভিন্ন চাপ অত্যাচারে, তাই তার অনেকে হতাশ হয়ে গেছেন, অনেকে একটুখানি ভয় পেয়ে গেছেন, এই ধরনের বিকৃত কাজ করছেন। আমরা কাজ করে সবাইকে সামলাবো। আমি যখন বিজেপিতে দায়িত্ব নিয়েছিলাম তখন তো বিজেপি কোথায় ছিল? আজকে আমাদের সাংসদ আছেন, বিধায়ক আছেন, আর এত কার্যকর্তা আছেন, বিজেপি এখানে সেকেন্ড মানে পার্টি, প্রধান বিরোধী দল, আমাদের বিরোধী নেতাও খুব লড়াকু, ইয়ং আমাদের মাননীয় সভাপতিও ইয়ং লড়াকু, উত্তর দক্ষিণ কম্বিনেশন করেছি, পুরো পশ্চিমবঙ্গের পার্টি শক্তিশালী হচ্ছে, এবং আগামী দিন আপনারা দেখবেন সেটা। কিছু লোক থাকে, আমি বলছি তারা হয়তো যদি পার্টিরও থাকে, তারা যেটা করেছে ঠিক করেনি, পার্টিতে ব্যবস্থা আছে, আমার বিরুদ্ধে যদি অভিযোগ করে, এখানে সভাপতি আছেন, তার কাছে লিখিত বলতে পারে, কথা বলতে পারে, সব ব্যবস্থা আছে, যারা করেছে যেটা মাননীয় সভাপতি বলেছেন ওটাই শেষ কথা।